নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব 2024 সাল বৃশ্চিক রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। দেখুন, আপনাদের প্রেম জীবন, দাম্পত্য জীবন, কর্মজীবন, আর্থিক ক্ষেত্র কিরকম যাবে তার কৌতূহল কিন্তু রয়েছেই। 2024 সাল আপনাদের কিরকম যাবে সে বিষয়ে জানার আগ্রহ ভীষণভাবে রয়েছে। তাই প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ভাগ্য কিরকম থাকতে চলেছে 2024-এ। দেখুন, যারাই বৃশ্চিক রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে রাশির চতুর্থ ভাবে শনি এবং পঞ্চম ভাবে রাহুর অবস্থান গোচরে থাকবে সারা বছর জুড়ে, যা খুব শুভ কিন্তু ফলদায়ক হচ্ছে না। শনির দশম দৃষ্টি এবং রাহুর দৃষ্টি রাশির উপরে থাকায় ফলদানের ক্ষেত্রে তেমন কিন্তু সুদৃঢ় হবে না। সকল কাজে বাধা এবং সমস্যার মুখোমুখি হতে কিন্তু বারংবার ধরে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এবং আপনাদের বারংবার চেষ্টার মাধ্যমে কাজের সাফল্য ধীরে ধীরে আসবে। প্রচুর পরিশ্রম করতে হবে এই বছর আপনাকে। চারিদিক থেকে সমস্যা আপনাকে কিন্তু চেপে ধরতে পারে, তাই সিচুয়েশন কিন্তু খুব কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। দুশ্চিন্তা আপনাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘিরে ধরবে বছরের প্রথম থেকেই। ষষ্ঠে বৃহস্পতির অবস্থানও ভালো ফলদায় কিন্তু হচ্ছে না সেভাবে, তবে আইনানুক দিকে কিছু ফায়দা আপনারা পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রম আপনাদের ভাগ্য বৃদ্ধির সহায়ক হবে, তাই এই বছর আপনাদের পরিশ্রম এবং কঠোর পরিশ্রমই আপনাকে সফলতা এনে দিতে পারে। দেখে নেব কর্মজীবন আপনাদের এই বছর কিরকম যেতে চলেছে। যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু বিশেষ ষড়যন্ত্র তৈরি হতে পারে, শত্রুতামূলক সমস্যা তৈরি হতে পারে। অত্যন্ত সতর্ক, অত্যন্ত সাবধান আপনাকে থাকতে হবে। দেখুন, ষড়যন্ত্রমূলক সমস্যা তো আছেই, এর সাথে অযথা হয়রানি আপনার কর্মজীবনে হতে হতে পারে আপনাকে। অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের পূর্ণ বেনিফিট আপনারা নাও পেতে পারেন এই বছর, তাই প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে এবং এই ক্ষেত্রেই কিন্তু আপনারা আপনাদের অভিজ্ঞতাকে পুরনো অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগাতে পারেন আপনার কর্মক্ষেত্রে। এতে কিছু বিশেষ ফায়দা আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। দেখুন, কর্মক্ষেত্রে ছোট ছোট ঝুট ঝামেলা, ঝগড়া এগুলো কিন্তু লেগেই থাকবে। সহযোগিতা না পাওয়া, আপনার উদ্যোগতন কর্তৃপক্ষের থেকে এগুলো কিন্তু দেখা যাবে। অযথা দোষারোপ আপনাকে হতে হতে পারে। এসব কিছু মোকাবেলা কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বছরে ক্রমাগত হতে দেখা যেতে পারে। জীবনে একটা কঠিন সংগ্রামের মতো মনে হবে, জীবনে মনে হবে যে কোথাও যেন একটা বিপাকে আপনি পড়ে গেছেন, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। মনে হবে সমস্যা আপনাকে ঘিরে ধরছে, সকল কাজের সময়ের তুলনায় দেরি বা বাধা বিপত্তির মাধ্যমে এগোবে। কাজ তো হবে, কিন্তু কাজ প্রচুর বাধা, প্রচুর বিঘ্ন, প্রচুর বিপত্তির মধ্যে দিয়ে কাজ কিন্তু শেষে সম্পন্ন হবে। দেখুন, নতুন চাকরি পেলেও মনের মতো আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই থাকছে না। ব্যবসার ক্ষেত্রে তেমন লাভদায়ক কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে না, তাই ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ ফললাভের সম্ভাবনা খুবই কম, তাও প্রচুর পরিশ্রম আপনাকে ফায়দা দিতে পারে। দেখুন, পুঁজি বেশি মাত্রায় প্রয়োগ করলেও সেই অনুযায়ী আয় হবে না আপনাদের ক্ষেত্রে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। কর্মচারী নিয়ে সমস্যা হতে দেখা যেতে পারে, কর্মচারীদের সাথে মতবিরোধ, মতানৈক্য কিন্তু চরমে পৌঁছতে পারে। গাড়ি সংক্রান্ত সমস্যা, ঝঞ্ঝাট এবং মালিক কর্মচারীর মধ্যে বোঝাপড়ার সমস্যা ভীষণভাবে তৈরি হতে দেখা যাবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে বিশেষ করে কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় অত্যন্ত বুঝে কথা বলা প্রয়োজন। নচেত মাথা গরম করে আপনার ক্রোধের বশে কিন্তু আপনারা বড় সমস্যা আপনাদের কর্মক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডেকে আনতে পারে। দেখবো অর্থভাগ্য। দেখুন, অর্থভাগ্য এই বছর কিন্তু আপনাদের আয় তো যা ছিল ছিলই, কিন্তু আয়ের তুলনায় আপনাদের ব্যয় অত্যন্ত বেশি হতে পারে, প্রভাব বেশি হয়ে যাবে, ঋণের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। খুব হিসাব করে চলার প্রয়োজন এই বছর আপনাদের। জমানো পুঁজি বা সঞ্চয় থেকে খরচ হতে পারে ভীষণভাবে এবং অতিরিক্ত পরিশ্রম করলে তবে কিছু কিন্তু সাশ্রয় হতে দেখা যাবে, তবে আপনাকে কিন্তু প্রচেষ্টা করে যেতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ছোট ছোট বিষয়ে কিন্তু মন মানসিকতার এক অবনতি দেখা যাবে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ আর্থিক যে আশা আপনারা করবেন সেই আশা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বছর পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম এবং খুব পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনারা ফল পেতে পারেন। দেখুন, রীতিমতো আপনাকে যুদ্ধ করতে হচ্ছে এমনটি মনে হবে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে। প্রচুর দায়িত্ব এবং কর্তব্যের জন্য কিন্তু ব্যয় হবে অধিক মাত্রায় এবং তার সাথে সাথে গৃহ নির্মাণ কার্য হতে পারে। কোনো বিশেষ ব্যয় আপনার পারিবারিক সূত্রে ভীষণভাবে হতে দেখা যাবে।
দেখুন, অধিক আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে বছরের মধ্যভাগে, মে মাসের পর থেকে। এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আর্থিক অবস্থা এবছর মোটামুটি থাকবে সারা বছর জুড়ে, তবে আর্থিক ব্যয়ের প্রবল্যের কারণে কিন্তু আর্থিক সঞ্চয় ঘাটতি পড়বে এবং একই সাথে কিন্তু আর্থিক টানাপোড়েন দেখা যেতে পারে। প্রয়োজনের তুলনায় মনে হতে পারে কিছুটা সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে। বড় কিছুতে ইনভেস্ট করার আগে আপনাদের ক্ষেত্রে দেখে শুনে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করা এবছর আপনাদের ক্ষেত্রে ভালো হবে, যারা নতুন ব্যবসায়ী আছেন, নতুন করে ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে। নইলে টাকা নষ্ট হতে আপনারা ভীষণভাবে দেখতে পাবেন, টাকা আটকে যেতে পারে। কাউকে টাকা এই সময়কালে আপনাদের ধার না দেয় ভালো হবে। ফ্ল্যাট বা বাড়ি যদি কিনছেন সেক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। তাই অত্যন্ত সাবধান এবং অত্যন্ত সতর্কতার সাথে আপনাদের ফ্ল্যাট, গৃহ, বাড়ি, জমি, ভূমি এগুলো ক্রয় করা উচিত। আলোচনা করে নেব একটুখানি বৃশ্চিক রাশি মানুষদের ক্ষেত্রে শিক্ষা জীবন। দেখুন, যারা প্রযুক্তিবিদ্যায় রয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা চিকিৎসাজনিত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য বছরটা অনুকূলে থাকছে। তবে নেশা করার প্রবণতা অনেকের মধ্যে থাকবে। যারা গবেষণা করছেন তাদের জন্য বছরটি কিন্তু মোটের উপর শুভ থাকছে। পড়াশোনার জন্য কিন্তু দূরযাত্রা আপনাদের হতে দেখা যাচ্ছে এবং দূরযাত্রায় গিয়ে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা, যেগুলো বহুদিন ধরে আপনাদের দূরযাত্রা নিয়ে যেগুলো সমস্যা আপনাদের মধ্যে আসছিল সেগুলো কিন্তু দূর হতে এই বছরে দেখা যেতে পারে। অর্থাৎ শিক্ষা জীবনের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত অনুকূলে থাকছে এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কালটা মোটের উপর ভালো থাকছে। দেখে নেব একটু শারীরিক এবং পারিবারিক জীবন আপনাদের কিরকম যেতে চলেছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে বছরের প্রথম থেকেই খাদ্যাভ্যাস পরিবর্তন আনা প্রয়োজন, খাদ্যাভ্যাস ঠিক রাখা প্রয়োজন। খাবার থেকে শরীর বা পেটের সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। হজম, গ্যাস, লিভার, হার্ট, জয়েন্টের সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে, তাই সতর্ক থাকুন। নতুন প্রেম কারো জীবনে আসতে পারে এই বছর, তবে পঞ্চমে রাহু এবং শনি চতুর্থে প্রেম সম্পর্কে জড়িয়ে কিন্তু দুঃখ পাওয়ার সম্ভাবনাও একই সাথে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে এবং আপনাদের প্রেমজ জীবনে কিছুটা ব্যথা, কিছুটা দুঃখ অনুভব কিন্তু অনেকটা সময় ধরে, লং টাইম ধরে হতে দেখা যাবে। দেখুন, পারিবারিক সমস্যা থেকে আপনারা মুক্ত হতে নিজেকে সচেষ্ট করবেন, কিন্তু কোনোভাবেই সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর প্রয়াসের মাধ্যম দিয়ে কিন্তু তবেই সফলতা পাবেন, নচেত সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। গুরুজনের শারীরিক অবনতি আপনাদের চিন্তার কারণ হতে পারে, গুরুজনের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যেহেতু চতুর্থে শনির অবস্থান, ষষ্ঠভাবের উপর শনির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনাকে বাঁচতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যখন গাড়ি ড্রাইভ করছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকা অত্যন্ত ভালো হবে, কারণ আপনার অষ্টম ভাবের ওপর কিন্তু রাহুর যে প্রভাব সেটি কিন্তু ভীষণভাবে রয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে এই বছর যখনই আপনারা গাড়ি ড্রাইভ করছেন অত্যন্ত সাবধান এবং অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি ড্রাইভ করা আপনাদের জন্য শুভ হবে। যাই হোক দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম 2024 সাল বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিরকম যেতে চলেছে সে বিষয়ে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।